এখন আপনাদের দেখাবো ই জিরো সমস্যা। আসসালামু আলাইকুম, এখন আপনাদের দেখাবো কিয়ামের S22। এই চুলাটা ই0 সমস্যা ছিল, এখন আমরা সলভ করে ফেলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন ব্যাক পার্টের স্ক্রুগুলো খোলা হচ্ছে, স্ক্রু খুলে আমরা এখন ওপেন করব। এই যে ওপেন করেছি, কিন্তু ভিতরে অনেক তেলা পোকা আছে। আর বাসায় তেলা পোকা হইতে সাবধান, ইন্ডাকশন চুলা তেলা পোকাতে নষ্ট করে। হিটিং কয়েলটা খোলা হচ্ছে, ইন্ডাকশন কয়েল। এখন সার্কিটে কোন কোন জায়গায় প্রবলেম আছে স্ক্রুগুলো খুলে আমরা এখন মিটাতে দেখব। এই যে 820K ওকে আছে। এটা আসলে সার্কিটের সঙ্গে লাগানো থাকলে পারে ভালোভাবে মাপটা ভালো বোঝা যায় না। এখন আমরা এটা হচ্ছে সার্কিট থেকে খুলে মাপবো, আর খুলে মাপলে পারে অ্যাকুরেট ওমসগুলো পাওয়া যায়। এভাবে আপনারা মাপতে পারবেন। এটা আমাদের ওকে আছে। সব কিছু মাপবেন সার্কিট থেকে খুলে মাপবেন, তাহলে পারে অ্যাকুরেট ওমসগুলো পাবেন। এভাবে আপনারা মাপে এ দেখবেন ঠিক আছে নাকি। এদিকে প্রবলেম থাকলে পারে ই0 সমস্যার, এখানে রেজিস্ট্যান্সগুলো কাটা থাকলে পারে ই0 সমস্যা আসতে পারে। এখানে আমরা আর একটা রেজিস্ট্যান্স খুলে দেখছি, ওটা 800K রেজিস্ট্যান্স, 0.5 ওয়ার্ডের। এটা খুলেও আমরা দেখছি মিটার দিয়ে মেপে, এটা ওকে আছে। এটা আমাদের মিটারে শো করছে, এটা ওকে আছে, 820K রেজিস্ট্যান্স ওকে আছে। এখন আমরা দেখব IGBT হিটসিং এর ভিতরে। IGBT এই যে আমার হাতের নিচে যে IGBTটা দেখছি, এই IGBTটা এখন মাপে দেখব। আর IGBT কিভাবে মাপে আপনারা দেখলে বুঝতে পারবেন, এভাবে আপনারা মাপতে পারবেন। এই যে IGBT নেগেটিভ ধরলাম মাঝখানে, আর পজিটিভ ধরলাম দুই পাশে দুটো, তার মানে শর্ট দেখাচ্ছে IGBTটা আমাদের নষ্ট। IGBTটা এভাবে মাপবেন, আর IGBT এভাবে মিটার উঠলে IGBT নষ্ট। নতুন IGBT লাগানো হয়ে গেছে, এখন একটা স্ক্রু আছে, স্ক্রুটা লাগাবো। এখানে তিনটা স্ক্রু থাকে, একটা রেকটিফায়ারের স্ক্রু, একটা IGBT স্ক্রু, একটা বোর্ডের স্ক্রু, হিটসিং বোর্ডের স্ক্রু। সুন্দর করে আমরা বসাই দেবো। এটা আমরা ই0 সারার পুনরায় আবার ফিটিং করার করে চুলাটা অন করবো। সেন্সর লাগানো হলো, কয়েলটা সুন্দর করে বসাই দিলাম। এবার প্যালেন বোর্ডটা লাগানো হয়ে গেছে। এবার আমরা চুলাটা দেখে টেস্ট করে দেখব। এখন সিরিজ লাইনে দেওয়া হচ্ছে, সিরিজে দিয়ে অন করা হয়েছে। এই যে সিরিজ যদি অন করলে পরে পাওয়ারটা জ্বলে উঠবে। এখন আমরা ডাইরেক্ট দেব অন ফাংশন। এই যে আমাদের চুলাটা অন হয়ে গেছে। প্রবলেম ছিল ই0, এই যে ই0 প্রবলেম সলভ। এই যে পাওয়ার 1800 আছে, ফাংশনে যাও, ফাংশন চুলাটা পুরোই অন হয়ে গেছে। আমাদের চুলাটা ওকে,